ঘাড়ে তো অনেক ধরনের ব্যথা হয়, এই ব্যথার কারণগুলো একটু আপনার কাছে শুনে তারপর আমরা মূল আলোচনায় যাব। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা ঘাড় ব্যথার যে প্র্যাকটিসে আমাদের স্পেশালি ডিপিআরসি এবং সারা ওয়ার্ল্ডে যে রোগীগুলো আমরা সবচেয়ে বেশি পেয়ে থাকি সেটা হচ্ছে পিএলআইডি, প্রোল্যাপস ইন্টারভার্টেব্রাল ডিস্ক। এই রোগীর সংখ্যা যত দিন যাচ্ছে আরও বেড়েই চলছে, এটা হচ্ছে এক নম্বর কজ। আরও অনেক আছে, যেমন ঘাড়ের হাড় ক্ষয় থেকে হতে পারে, ক্ষয়জনিত যেটা আমরা আর্থ্রাইটিস বলে থাকি, যে হাড় ক্ষয় হয়ে যায়। আমরা দেখবেন আপনার একটা মানুষ বয়স বাড়ার সাথে সাথে, কারো যখন ইয়াং বয়সে উচ্চতা যদি 5 ফিট 3 ইঞ্চি থাকে, দেখবেন বয়স যখন বাড়তে থাকে এবং আর্থ্রাইটিস যদি সে আক্রান্ত হয়, এক বয়সে তার 5 ফিট 2 ইঞ্চি বা 1 ইঞ্চি হয়ে যাবে, হ্যাঁ, এবং ছোট হয়ে যায় এবং বিভিন্ন ডিফর্মিটি আসতে থাকে আস্তে আস্তে। আর এই রোগীগুলো হচ্ছে কি, একদিনে হয় না, এটা অনেক, দিস ইজ এ ডিজেনারেটিভ প্রসেস এবং আস্তে আস্তে হতে থাকে। কারো ক্ষেত্রে যদি কোনো খারাপ আরও কিছু থাকে, যেমন যদি মেরুদণ্ডে টিবি থাকে, ক্যান্সার হয়, তখন হয়তো দ্রুত ডিটোরিয়েট করতে থাকে, আস্তে আস্তে আরও খারাপ হয়ে যেতে পারে। তখন তো হাড়গুলোকে খেয়ে ফেলে এবং সেই রোগীর পরিমাণ কিন্তু কম। বেশিরভাগই আমরা এই সকল ডিস্ক প্রোল্যাপস, আর্থ্রাইটিস এবং অন্যান্য বিভিন্ন আর্থ্রাইটিস এবং মেকানিক্যাল সমস্যাজনিত রোগীর সংখ্যায় বেশি পেয়ে থাকি। মেকানিক্যালে যেটা হচ্ছে, যেমন রোড অ্যাক্সিডেন্ট থেকে হতে পারে, কাজের কারণে হতে পারে, যারা কম্পিউটিং করে, সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করে, ল্যাপটপ ট্যাব ইউজ করে সারাদিন, সারাক্ষণ বসে বসে কাজ করে, এই কাজ করছে তাদের হতে পারে। যারা অফিস ডেস্ক জব করে, সামনে ঝুঁকে কাজ করে, অনেকে আছে টিভি মানে উল্টোপাল্টো অবস্থায় শুয়ে বা বসে টিভি দেখে, বা যারা হাউস হোল্ড কাজ করে, যারা গৃহিণী আছে, মা বোনেরা আছেন, তারাও কিন্তু নিচে বসে বসে পারিবারিক বিভিন্ন কাজ করে, মাথা ঝুঁকিয়ে কাজ করছে অবিরাম এবং ঘন্টার পর ঘন্টা, এবং ম্যাল অবস্থা নিয়ে আমরা যেটা বলে থাকি, এই ম্যাল অবস্থার কারণে ঘাড়ে এবং স্পেশালি কোমরে দুই জায়গায় সবচেয়ে বেশি এই সকল মেকানিক্যাল সমস্যাগুলো আমরা বেশি পেয়ে থাকি। ঘাড়ের ব্যথা নিয়ে যখন একজন চিকিৎসকের কাছে রোগী আসে, বেশিরভাগ ক্ষেত্রে সার্ভাইকাল স্পাইনের বোথ ভিউ এক্সরে করতে দেওয়া হয়, তখন একটি রিপোর্ট খুব মানে কমন আসে, সার্ভাইকাল স্পন্ডাইলাইসিস, এটা আসলে কী ব্যাপারটা? হ্যাঁ, যেটা বলছিলাম, আসলে ঘাড়ের যে সমস্যার ভিতরে পিএলআইডির পরেই স্পন্ডাইলোসিসের অবস্থানটা সবচেয়ে বেশি। সেটা হচ্ছে এক প্রকারের আর্থ্রাইটিস, যেটা আমরা অস্টিও আর্থ্রাইটিস বলে থাকি, আর্থ্রাইটিস 100 টাইপস। এই অস্টিও আর্থ্রাইটিসটাই যখন ঘাড়ে হয় বা মেরুদণ্ডে হয়, তখন আমরা নামটা শুধু চেঞ্জ হয়ে যায়, তখন আমরা সেটাকে স্পন্ডাইলোসিস বলে থাকি। মানে হচ্ছে মেরুদণ্ডের ঘাড়ের হাড় ক্ষয় রোগ, সেটা কোমরও হতে পারে, ঘাড়ে হতে পারে। তবে তার জন্য ন্যূনতম একটা এইজ একটা ব্যাপার, যেমন 35 ঊর্ধ্ব নরনারী আমরা এখন, এটা আগে ছিল 40 ঊর্ধ্ব, এখন কিন্তু আরও কমে আসছে। আর অনেক কারণ আছে, এটা পরিবেশগত কারণ, আমাদের মুভমেন্ট নাই, আমরা কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু আমরা সূর্যের আলোতে যাই না, মুভমেন্ট নাই, অ্যাক্টিভিটি নাই, যেটা আমরা আগে ছোটোকালে অনেক খেলাধুলা করছি, এখন কিন্তু সেই, এখন তো ইয়াং জেনারেশন বা মানে স্কুলের ছেলেরা তো একদমই পরিশ্রম করে না, যার কারণে এই সকল ফিজিক্যাল ডিসেবিলিটি বা শারীরিক পঙ্গুত্ব বা পক্ষাঘাতগ্রস্ত বা প্যারালাইসিসের রোগী সংখ্যা যত দিন যাচ্ছে বেড়েই চলছে। এবং আপনি প্রতিটা ফ্যামিলিতে 1 থেকে 2 জন এই রোগী দেখবেন বিভিন্নভাবে আছে, এবং আমি প্রায়ই দেখে থাকি যে বিভিন্নভাবে দেখা যায় যে হয়তো তার একটা হাত প্যারালাইসিস, সে আসলে প্যারালাইসিস হতো মানুষ মারা যায় না, যার কারণে হয়তো তারা চিকিৎসা নেই, নিচ্ছে নিব, অথবা যখন দেখে যে সার্ভাইকেলে আমরা স্পেশালি যেটা দেখি যে দীর্ঘদিন ডিস্কের সমস্যার কারণে আস্তে আস্তে সার্ভাইকেল কর্ডে স্পট হয়ে যায়, যেটা আমরা সার্ভাইকেল মাইলোপ্যাথি বলি, তখন হয়তো 4 হাত পা অবশ হয়ে গেল, তখন হয়তো ডাক্তারের কাছে শরণাপন্ন হয়, যখন যায় তখন অনেক দেরি হয়ে গেছে। এক্স্যাক্টলি।